কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষের তেসুরাসুর। হ্যাঁ, কবিতার এই পংক্তি দুটির সবসময় আমাদের মনে পড়ে এবং বাঙালি জাতির চেতনায় প্রায় প্রতিদিন কেউ না কেউ এই কবিতা পংক্তিদ্বয় মনে করে থাকেন। এই বিখ্যাত পংক্তিদ্বয় লেখক আর কেউ নেন কবি শেখ ফজলুল করিম, কিন্তু তার পংক্তিদ্বয় মনে থাকলেও আমরা কিন্তু অনেকে এই কবির নামই জানি না। তার জন্ম 14 এপ্রিল 1983 সালে। তো আজকে আমরা তার ঐতিহাসিক সেই বাড়িটি দেখতে বের হয়েছি। বাড়িটি একটি স্বল্প পরিসরে সাজানো হয়েছে, আশেপাশে একটু পার্কের মতো সাজানো হয়েছে। এখানে আসতে হলে আপনাকে লালমনিহাটের কাকিনা উপজেলায় আসতে হবে, ওখানে নেমে হেঁটেও যেতে পারেন, রিক্সায়ও যেতে পারেন, কবি বাড়ি বললেই দেখিয়ে দিবে। কবির নানা স্মৃতি বিজড়িত এই কবি বাড়ি, এখানেই বসে তিনি তার কাব্য রচনা করতেন। সাম্প্রদায়িক বিরোধ, নারী শিক্ষা, সামাজিক চেতনা ও বাস্তবমুখী লেখনী দিয়ে বাঙালি মনের জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তো কবি বাড়িটি আমরা ঘুরতে গিয়েছি, এটি কবির ব্যক্তিগত রুম। এখানে আমরা যখন গিয়েছি তালাবন্ধ ছিল, তো বাইরের থেকে যা ভিডিও করতে পেরেছি, কবির ছবি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে চেয়ার, টেবিল, কলের গান, আগে কলের গান শুনত, কল রেকর্ড। এই রুমে বসে তিনি তার কবিতা লিখতেন। কবির কবর, কবি এবং তার সহধর্মিণী কবর। তো কবি নেই, কিন্তু কবির পংক্তিদ্বয় আমাদের সারা জীবন মনে থাকবে এবং যতদিন বাংলাদেশ থাকবে এই ঐতিহাসিক পংক্তি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর, এটি চিরকাল থেকে যাবে। তো আমরা যেন কবিকে না ভুলে যাই, তার কাব্যগ্রন্থ পড়ি সবসময়। কাকিনা থানার আরেকটি ইতিহাস রাজা মহিমা রঞ্জন রায়চৌধুরী, এটিও 1800 সালের ইতিহাস। তিনি সেখানকার জমিদার ছিলেন, তার নামে অনেক জমিজমা ছিল। এই যে স্কুলটি দেখা যাচ্ছে, এটি 1858 সালে নির্মিত হয়েছে। রাজা মহিমা রঞ্জন স্মৃতি ত্রিমুখী উচ্চ বিদ্যালয় বিল্ডিংটিতে আমি গিয়েছিলাম, আগের কারুকাজ দরজা, আগের মতো জমিদার বাড়ি যে দরজাগুলোই থাকে। এটি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর বানিয়েছে। জমিদার মহিমা রঞ্জন আজ নেই, কিন্তু তার বিশাল সম্পত্তি তিনি রেখে গিয়েছেন এবং কল্যাণমূলক কাজে ব্যবহার করেছেন। এই যে স্কুলটি 1858 সালে নির্মিত, তার সামনে বিশাল মাঠ এবং নতুন নতুন অনেক ভবন করে উঠেছে, তার পাশে আবার একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরকম স্কুল খুব কমই দেখা যায়। স্কুলের যে চিত্র, সামনে মাঠ, চারিদিকে স্কুল ঘর, বিল্ডিং, দালান দেখা যাচ্ছে, তো এটি তারই অবদান। অনেক জায়গায় জমিদার বাড়ি অবহেলিত, কিন্তু এখানে অবহেলিত নয়। তারই পাশে আবার রয়েছে উত্তর বাংলা ডিগ্রি কলেজ, এখানে এটিও তার জমি। এই যে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির, এই একমাত্র ধ্বংসাবশেষ রয়েছে স্মৃতি হিসাবে। আর এই যে আরেকটি জায়গা দেখুন, এটি উত্তর বাংলা ডিগ্রি কলেজ, জমিদার মহিমা রঞ্জন চৌধুরীর এটিও একটি স্মৃতি, বিশাল আয়তন জুড়ে। এর আগে স্কুলটিও দেখতে পেলেন, মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয়, আর এটি হচ্ছে কলেজ, তার পাশেই অবস্থিত, এবং তার স্মৃতি হিসাবে ওই
অবহেলিত, এই যে দেখতে পাচ্ছেন এই অবহেলিত ধ্বংসাবশিষ্ট রয়েছে। তো এই কলেজটি উদ্বোধন করেছেন অনেকেই, বাংলাদেশ সরকার। ধ্বংসাবশিষ্টটি দেখতে পাচ্ছেন, এটি ছাড়া আর কোনো ধ্বংসাবশেষ নেই। আর মহিমারঞ্জন ডিগ্রি উচ্চ বিদ্যালয়ের যে ভবনটি দেখেছেন সেটি একটি চিহ্ন। উত্তর বাংলা কলেজ উদ্বোধন করেছেন মহিবুল হাসান চৌধুরী। তারপর জনাব আলহাজ নুরুন্নুজ্জামান এমপি, ডক্টর দীপু মণি এসেছিলেন এখানে, শিক্ষামন্ত্রী ছিলেন তখন, আমাকে দেখতে পাচ্ছেন। তো এই ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল কবিবাড়ি, কাকিনা, লালমনিরহাট ও জমিদার মহিমারঞ্জন চৌধুরীর রাজবাড়ির স্মৃতি দেখার জন্য। তো আবারও কোনো জায়গায় আপনাদের ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব। খুদা হাফেজ।